আকাশের মুখ ভার, ভ্যাপসা গরম কাটিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবার সারাদিনই শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন সকালেই বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ রাজ্যে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। তবে ঘূর্ণিঝড়ের সঙ্গে কলকাতার তাপমাত্রা কমলেও ফের আর্দ্রতা আর পারদ জোরে হাঁসফাঁস অবস্থা শহরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে বাংলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। অন্যদিকে হাওয়াফিস জানিয়েছে কেরলে মৌসুমি বায়ু যথাসময়ে প্রবেশ করলে বর্ষা এবার রাজ্যে আসবে হয়তো একটু আগেই, অর্থাৎ নির্ধারিত সময়ের কিছু আগেই বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা আসে 22 মে। এবছর ঘূর্ণিঝড়ের প্রভাবে নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমী বায়ু ঢুকে যেতে পারে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে। অপরদিকে এদিন শহরে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 92% এবং সর্বনিম্ন 67% বলে জানিয়েছে হাওয়াফিস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।